আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আর যারা নতুন বন্ধু তাদের সকলকেই স্বাগতম, যারা পুরাতন বন্ধু তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, টুস করে একটি লাইক দেন। আপনাদের একটি লাইক দিলে আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে, সকলের মাঝে ছড়িয়ে যাবে। দেখেন আমরা আজ একটি জায়গায় যাচ্ছি, বলেই দিই আমরা আজ যাচ্ছি কাশবন দেখতে। অবশ্যই জানি না কাশবনের কি অবস্থা, যায় দেখা যাবে। আর আকাশটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে সাদা তুলা ভেসে বেড়াচ্ছে, ভেজা ভেজা তুলা দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা প্রায় চলে আসছি, তবে অনেক দূর, প্রায় 2 ঘন্টা মতন লেগে গেল আসতে। দেখেন এখানে একটু কুকুর আছে, আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এটা দেখেন বড়ই গাছ, পাতি বড়ই গাছ। আমরা তো মনে করেন যে মেয়েরা সবাই একটু টক খেতে পছন্দ করি, এজন্য আপনাদের বড়ই গাছটা শেয়ার করে দিলাম। তো মনে হচ্ছে বড়ই গাছে ফুল আসছে, সেরকম মনে হচ্ছে। এই যে আমরা চলে আসছি সেই অনাকাঙ্ক্ষিত জায়গায়, যেখানে শুনি নাকি অনেক কাশবন থাকে। কাশ মানে যে দেখেন, দেখছি আছে, হালকা কিছু আছে। আর মনে করেন যে এখানে গরু ছাগলে সাইডে 2-1 জন লোক ছিল, তারা বললো যে খেয়ে যায়, মানে যখন ছোট ছোট থাকে তখন অনেকগুলো গরু ছাড়া থাকে, এসে এসে খেয়ে যায়। এখনও আছে এর ভিতরে, সাইডে কলা গাছ আছে। আবার ভিতরে দেখেন হালকা কোনো জায়গায় মানে খালি, আবার কোনো জায়গায় ঘাস, কোনো জায়গায় আবার কাশফুল। আর এই সাইডের ফুলটা দেখেন মানে ফুটে গেছে, মানে ততটা সুন্দর নাই দেখতে, মানে তুলো তুলো কোয়ালিটি হয়ে গেছে। যাই হোক, যেরকম ভাবছিলাম সেরকম নাই, অল্প আছে। আর এটা নাকি মেন জায়গা না কাশফুলের, মানে অন্য একটা জায়গায়, মানে একদম সে জায়গা মানে ভরা। তো অবশ্যই আর একদিন সেখানে যাবার চেষ্টা করব, আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সেই জায়গাটা। আর এই কাশফুলটা মনে করেন যে দেখতে অনেক ভালো লাগে, কি বলবো, আমার আমার কাছে তো অনেক ভালো লাগে। আর আপনারা সবাই আমার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর আমি সবার পাশেই আছি, আপনারাও সবার পাশে থাকবেন আমার যারা নতুন বন্ধু হয়েছে। আর কাল আমার অনেকগুলো বন্ধু দেখলাম, 6-7 জন কেটে গেল, আসলে জানি না। তবে আপনারা সবাই নিয়ম মেনে মানে সব কিছুই করবেন। দেখেন আমরা এখন বাসার দিকে ফিরছি, চলে আসছি। কিছু কাঁচা বাজারও করছি, সামান্য, বেশি কিছু না, শুধু হচ্ছে দেখেন একটা আনারস কিনছি, কমলা কিনছি, আর এক আটি হচ্ছে পুঁই শাক কিনছি। এ হচ্ছে বাজার। আর জিলেপি কিনছিলাম, এই যে জিলেপি খাচ্ছি, এসে রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে এখনো যে একটু জিলেপি খাচ্ছি। জিলেপিটা আমার কিন্তু একটু ভালো লাগে, তবে একটু নরম হলে বেশি ভালো লাগে। এই হচ্ছে রাত অবধি। আর এই যে দেখেন সকাল থেকে কাজটি শুরু করছি, এখন রুটি বানাবো। আর আপনাদের সাথে আমি আজ কিছু কথা শেয়ার করব, এটা হচ্ছে সকালবেলা পিত্তর থলিতে যাদের পাথর হয় হলে কি কি সমস্যা হয়, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আমার অবশ্যই হয়েছিল 2 বছর আগে, আমি অপারেশন করছি 2020 সালে জুন মাসে। কিন্তু এটা যখন হয় তখন মনে করেন কেউই টের পায় না, এটা এমন একটা রোগ যে মানে শেষ মুহূর্তে আসে, ধরা দেয়, মানে অপারেশন যখন করাই লাগবে তখন এসে ধরা দেয়। আর এটা আগে থেকে হলে মানে কোনো একটা রোগী কিছুই এন্ড কোনো নমুনাই টের পায় না। আর এটা হলে মনে করেন যে মানে হালকা খাবার একটু কমে যায়, আর মানে জ্বর জ্বর ভাব হয়, আর মাঝে মাঝে বমি, আর নাভির চারিপাশে মনে করেন ব্যথা,
আর হচ্ছে আপনার হচ্ছে বমি হয়। তো আমরা এটা যে কেউ বলতে পারি গ্যাসের ব্যথা, এই সমস্যার জন্য গ্যাসের ব্যথা হয়, গ্যাসের বড়ি খালে এটা আবার ঠিক হয়ে যায়, কিন্তু এই দুই একবার হলে পরে ইঞ্জেকশন না দিলে ব্যথাটা যায় না। তবে এটা যাদের মনে করেন দুই থেকে তিনবার হয় তারা বুঝতে পারে যে এটা কোনো গ্যাস না, এটা হচ্ছে অন্য সমস্যার জন্য। আপনারা অবশ্যই আলোচনা করে নেবেন, নিলে বুঝতে পারবেন। আর এটা প্রচণ্ড ব্যথা হয়, আর এটা কোনো অবশ্যই কেউ কেউ বলে পাথরকুচির পাতার রস খেলে, গাছের ই খেলে রস খেলে নাকি পাথরটা গলে যায়, অবশ্যই না। আর এটা কিন্তু অনেক মারাত্মক একটি রোগ, আমি অবশ্যই অপারেশন হয়েছি। তবে আপনাদের এই বিষয়ে যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমার কাছ থেকে জানতে পারেন, আমি এর একটি ভুক্তভোগী। আমার তো মনে করেন যখন শুরু হতো মনে করেন যে নাভির চারিপাশ দিয়ে ব্যথা, প্রচুর ব্যথা হতো আর বমি হতো ওনার গোল। আর মনে করেন যে আমি ওইভাবে মনে করেন গ্যাসের বড়ি খেয়ে বসে থাকতাম, গ্যাসের বড়ি খালে কিন্তু সেরে যাইতো। পরে দুই দিন হলো হওয়ার পরে আপনার হচ্ছে ইঞ্জেকশন নিলে, ওটা আবার ইঞ্জেকশন না নেওয়া পর্যন্ত আপনার ব্যথা থামতো না। তারপরে যায় সব কিছু করার পর ধরা পড়লো, পড়লে অপারেশনটা করে নিয়েছি। তো আপনাদের এরকম কোনো সমস্যা কারোর হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আর আমি দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে রুটি বানানোও শেষ, রান্নাও শেষ। আমাদের এটা হচ্ছে দুপুরের খাবার, ডিম ভুনা করছি আর ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করছি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।